জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপনে গোটা রাজ্য মাতল উৎসবের আমেজে। পুরী থেকে মাহেশ জেলার কোণে কোণে উদযাপন করা হয় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রবেশের মুখে রথতলার মোড় জুড়ে 350 বছর ধরে পালিত হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবটি। বেলঘরিয়া ফিডার রোড এবং বিটি রোডের একটি সংযোগ স্থল এটি, যার নামকরণ করা হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে। আজ থেকে 350 বছর আগে আরিয়াদহ থেকে আগত এই অঞ্চলে অন্যতম বনেদে বাড়ি ঘোষাল পরিবারের কর্মকর্তা কেপি ঘোষালের হাত ধরে শুরু হয়েছিল রথযাত্রা উৎসব। আজ থেকে 350 বছর আগে আরিয়াদহ থেকে আগত এই অঞ্চলের অন্যতম বনেদে বাড়ি ঘোষাল পরিবারের কর্মকর্তা কেপি ঘোষালের হাত ধরে রথতলার মোড়ে শুরু হয়েছিল রথযাত্রা উৎসব। তারপর থেকে এই এলাকার নামকরণ করা হয়েছে এই রথতলা নামে। সময়ের সাথে সাথে কেটে গিয়েছে বহু বছর। 1968 সালে রাজনৈতিক নানা টানাপোড়েনের পর রথতলার জনপ্রিয় রথযাত্রা উৎসবের দায়িত্ব বর্তায় রথতলা ব্যবসায়ী সমিতির অন্যতম কর্ণধার নিখিলেশ্বরদের হাতে। ছাত্রমঙ্গল সমিতি এবং ঘোষাল পরিবারের অনুমতিতে পরবর্তীতে রথতলা ইয়ং ফ্রেন্ডস ক্লাবের পরিচালনায় প্রতি বছর ধুমধাম করে সমস্ত রীতিনীতি মেনে রথতলার মোড়ে পালিত হয়ে আসছে 350 বছরের ঘোষাল বাড়ির হাত দিয়ে শুরু হওয়া রথতলার এই ঐতিহ্যশালী রথযাত্রা উৎসবের। 350 বছরের বেলঘরিয়া রথতলার ঐতিহ্য আমরা বেলঘরিয়া রথতলা ইয়ং ফ্রেন্ডস ক্লাব বহন করে নিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা ধুমধাম করে রথযাত্রা উৎসবটা করতে পারছি না। আসলে পুরী ছাড়া ভারতবর্ষের কোথাও রথের দড়ি টান দেওয়ার নিয়ম নেই। আমরা প্রশাসনের থেকে অনুমতি নিয়ে আমাদের সুসজ্জিত রথ মঞ্চের ঠিক বাঁদিকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি সহযোগে আমরা দর্শনার্থীদের দেখার সুযোগ করে দিয়েছি। আবার উল্টো রথের দিন আমরা 5,000 ভক্তবৃন্দকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা ভোগ বিতরণ করবো আমাদের ক্লাবের সভাপতি জননেতা মাননীয় মদন মিত্র মহাশয়ের পক্ষ থেকে। মূলত এই কর্মসূচি যতটা ছোট করে করা যায় বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা করছি, কিন্তু মানুষের উৎসাহ চোখে পড়ার মতো রথতলার ঐতিহ্য তো এটা শুধু নয়, এটা আমাদের ব্যারাকপুর সাব ডিভিশনের একটা অন্যতম প্রাচীন রথযাত্রা উৎসব রথতলা রথযাত্রা। আমরা গর্বিত আমরা উৎসবটা পরিচালনা করতে পারছি বেলঘরিয়া ইয়ং ফ্রেন্ডস ক্লাব। এই করোনার করাল গ্রাসে গত বছর রথতলার এই ঐতিহ্যশালী রথযাত্রা উৎসব স্থগিত থাকলেও আবারও এবছর আগের ছন্দে উদযাপিত হচ্ছে রথতলার ঐতিহ্যশালী রথযাত্রা উৎসব। রাস্তার দুধার দিয়ে প্রচুর দোকানপাটও বসে এবছর। বিভিন্ন এলাকা থেকে ভক্তরা আসেন জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে। রথতলা ইয়ং ফ্রেন্ডস ক্লাবের সহযোগিতায় আয়োজিত রথতলার 350 বছরের এই ঐতিহ্যময় রথযাত্রা উৎসবে সকল সদস্যদের এবং সকল উদ্যোক্তাদের উপস্থিতিতে এবছর সম্পূর্ণ ব্যবস্থাপনা করা হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কামাহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কোঅর্ডিনেটররা। বিকেল থেকে আজকে একটু ভালো লাগছে, কারণ গত বছর তো রথটা আমরা বুঝতেই পারিনি যে করোনার মধ্যে আমরা ছিলাম লকডাউনের মধ্যে। আস্তে আস্তে সেখান থেকে আমরা কাটিয়ে উঠছি, উঠে আজকে রথটা হয়তো আমরা রাস্তায় চালাতে পারিনি। আমাদের যে বিধিনিষেধ আছে করোনা আবহাওয়ার জন্যে, তো তাও তো এইটুকু অন্তত আমরা ঈশ্বরের কাছে আশীর্বাদ দিয়েছেন, উনি জগতের নাথ যিনি জগন্নাথ, তিনি আজকে রথের ওপর উঠেছেন। আর প্রার্থনা করব ঈশ্বরের কাছে জগন্নাথের কাছে, প্রভু জগন্নাথ যেন সামনের বছর আবার আমরা যে ছোটোবেলায় রথযাত্রা করতাম, যেভাবে আমরা প্রতিনিয়ত রথের মেলা করতাম, যেন প্রভু জগন্নাথের কৃপা সেই দিনটা আমরা ফিরে পাই। আজকে অবশ্যই ভালো লাগছে গত বছরের। এবার বিষয়টা আমাদের তোমরা সবই জানো, একমাত্র পুরীর রথ ছাড়া কোথাও রথ চলছে না। তো জগন্নাথ রথে নয়, যেভাবে মানে প্রসেস বলে দিয়েছে আর কি ঠাকুরমশাইরা, জগন্নাথকে নিয়ে গিয়ে মাসির বাড়ি রেখে দেওয়া হবে রথ ছাড়া। আমরা মানুষের সংগমাগম হলে মানুষ অসুস্থ হয়ে পড়বে, সেটা একেবারেই আমাদের কাছে কাম্য নয়। তো যেভাবে এমনিভাবে জগন্নাথকে রথ থেকে নিয়ে শুদ্ধ আচারে শুদ্ধ বিচারে নিয়ে যাওয়া হবে। রথতলা থেকে ক্যামেরায় অরিন্দিতা চক্রবর্তীর সাথে সৃঞ্জিতি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।